নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, বৃশ্চিক রাশি, দেবগুরু বৃহস্পতি দিচ্ছেন শুভ সংকেত, প্রত্যক্ষ করুন, সুযোগ কাজে লাগান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয় আগামী 13ই সেপ্টেম্বর ভগবান বৃহস্পতি যে মার্গী হচ্ছেন, ধনস্থানের ধনপতি মার্গী হলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে ধনবৃষ্টি আসতে চলেছে সে সম্পর্কে ভগবান বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি যে সংকেত দিচ্ছেন, শুভ সংকেত দিচ্ছেন বৃহস্পতিদের, তা তারা কীভাবে বুঝবেন সে সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাজে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আচ্ছা, এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন, এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমি আগামীকাল একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে বলেছিলাম 13ই সেপ্টেম্বর বৃহস্পতি ধনকারক গ্রহ, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি, এবং সকল গ্রহদের মধ্যে সবচেয়ে আয়তনে বড় গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি বর্তমানে বসে আছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু। ধনুতে বর্তমানে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতির এই বসে থাকা কিন্তু শুভভাবে নেই, বক্রীভাবে বৃহস্পতি বসে আছে। বক্রীভাবে বৃহস্পতি বৃশ্চিক রাশির ধনস্থানে অর্থাৎ অর্থের স্থানে বসে থাকায় বৃশ্চিক রাশিদের বর্তমানে অর্থিক টানাটান যথেষ্ট যাচ্ছে। কিন্তু এই বৃহস্পতি মার্গী হচ্ছেন অর্থাৎ বক্রতা ত্যাগ করছেন। বৃহস্পতি বক্রতা ত্যাগ করা কোনো সাধারণ ঘটনা নয়, তার কারণ বৃশ্চিক রাশিদের ধনভাগ্য উত্তম হতে চলেছে, এই সুসংবাদ আনছে এই বৃহস্পতি। এবার বৃহস্পতির সুসংবাদ আনার পাশাপাশি বৃশ্চিক রাশির জাতকদের কিছু শুভ সংকেত প্রদান করছেন যে তিনি 13ই সেপ্টেম্বর মার্গী হচ্ছেন এবং প্রায় 19শে নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিদের দুহাত ভরে অস্ত্রবৃষ্টি করবেন, তা তিনি শুভ সংকেতের দ্বারা বুঝিয়ে দিচ্ছেন। তাই আপনারা এই সংকেতগুলো প্রত্যক্ষ করছেন কি না দেখুন। যদি আপনারা এই সংকেতগুলো বৃশ্চিক রাশিদের জীবনে আপনারা প্রত্যক্ষ করেন তাহলে অবশ্যই জানবেন আপনাদের নিশ্চিত শুভ ফলাফল আসছে। আসুন দেখি সেই সংকেতগুলো কী। প্রথম সংকেত, গিয়ের মধ্যে সাধুর আগমন ঘটা ও মিষ্টান্নের প্রতি ঝোঁক বৃদ্ধি। হ্যাঁ, আপনারা লক্ষ্য করুন, এর মধ্যে আজ 28 তারিখ, 28শে আগস্ট, 13ই সেপ্টেম্বর কিছুদিন বাকি আছে। এর মধ্যে যদি দেখেন গিয়ের মধ্যে কোনো সাধু, কোনো অবশ্যই শুভ আত্মা আপনাদের গিয়ে যদি আসেন, এসে অবশ্যই মিষ্টান্ন চান বা মিষ্টান্ন খেতে চান, তাহলে জানবেন তিনি বৃহস্পতির কারক এবং বৃহস্পতির শুভ সংকেত আপনি পাচ্ছেন। দ্বিতীয় যে সংকেত সেটি হচ্ছে গিয়ের আশেপাশে বা বাড়ির মধ্যে চড়ুইয়ের বাসা বানানো অথবা চড়ুই পাখির আগমন। হ্যাঁ, আপনাদের গিয়ের আশেপাশে কি চড়ুই পাখি হঠাৎ করে কোনো বাসা বাঁধিয়েছে, অর্থাৎ এরই মধ্যে বা 13ই সেপ্টেম্বরের মধ্যে কোনো চড়ুই পাখি যদি বাসা বানায় আপনার বাড়ির আশেপাশে, বা চড়ুইয়ের আগমন যদি বেড়ে যায়, জানবেন অবশ্যই বৃহস্পতির প্রতীক হিসাবে আপনি ধরবেন এবং সেটি বৃহস্পতির সংকেত দিচ্ছেন বৃশ্চিক রাশির ব্যক্তিবর্গ, সে জাতকীয়ন জাতিকায়। তৃতীয় যে সংকেত বৃহস্পতি আপনাদের দিচ্ছেন সেটি হচ্ছে বাড়ির মধ্যে হলুদ প্রজাপতি ও মৌমাছির আগমন। বাড়ির মধ্যে যদি হলুদ প্রজাপতি ও মৌমাছির আগমন ঘটে তাহলে জানবেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, তিনি আপনাদের জীবনে শুভ সংকেত দিচ্ছেন। যদি এরূপ না ঘটে তাহলে কিন্তু অবশ্যই দেবগুরু সংকেত দিচ্ছেন না। কিন্তু যাদের জীবনে বিশেষ এরূপ সংকেত দিচ্ছেন তাদের অবশ্যই অর্থভাগ্য ফিরবেই, 100% গ্যারান্টি সহকারে বলা যায়, কারণ তারা দেবগুরুর সংকেত অলরেডি পেতে শুরু করে দিয়েছেন। চতুর্থ সংকেত, ভোরের বেলায় দরজায় হলুদ ফুল দেখা ও হলুদ ডাল পড়ে থাকা। হ্যাঁ, ভোরের বেলায় যদি আপনি কোনো মর্নিং ওয়াকে যান বা ভোরের বেলা দরজা ধোবার জন্যে, দোরগড়া ধোবার জন্যে বেরোন, যদি দেখেন কোনো হলুদ ফুল পড়ে আছে বা কেউ ডাল পড়ে আছে, হলুদ ডাল, তাহলে এমনি অবশ্যই ভগবান বৃহস্পতির সংকেত। এটি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের পক্ষে খুবই শুভজনক, ভগবান বৃহস্পতি তাদের সংকেত দিচ্ছেন তিনি আসছেন বৃশ্চিক রাশিদের জীবনে অর্থভাগ্য দূর করে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসতে। এরপরে পঞ্চম, বাড়ির আশেপাশে হঠাৎ করে হলুদ গাছ
জন্মাতে দেখা। হ্যাঁ, হলুদ গাছ কোনো পশু কোনো পাখি ঠোঁটে করে এনে ফেলতে পারে বাড়ির আশেপাশে। যদি হঠাৎ করে দেখেন কোনো হলুদ গাছ জমে গেছে বা হলুদ গাছ কোনোভাবে যদি কোথাও দেখতে পান বাড়ির আশেপাশে, তাহলে জানবেন অবশ্যই ভগবান বৃহস্পতির শুভ সংকেত, আপনার জীবনের অর্থ কষ্ট, বৃষ্টি রাশিতে অর্থ কষ্ট এবার দূর হবে। এবং ছ নম্বর যে সংকেত, বৃহস্পতিবার সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ বা বাতি দেবার সময় যদি বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে যদি কোনো সাদা বক উড়ে যেতে দেখেন, তাহলে জানবেন অবশ্যই বৃহস্পতি সংকেত দিচ্ছেন আপনাদের জীবনে অর্থ কষ্ট এইবার দূর হবেই। এবং সপ্তমত, স্বপ্নে মা তারাকে প্রত্যক্ষ করা এবং তারাপীঠে যাচ্ছেন এরূপ যদি আপনি স্বপ্ন দেখেন মাকে দেখলেই, কারণ মা তারা হচ্ছেন বৃহস্পতির দেবী, অবশ্যই আপনি জানবেন আপনার জীবনে অর্থ কষ্ট চলে যাবে এবং বৃশ্চিক রাশিদের জীবনে আর্থিক সমৃদ্ধি আসবেই। সুতরাং তাই এই বৃহস্পতির শুভ সংকেতগুলি যদি বৃশ্চিক রাশিটা প্রত্যক্ষ করেন, তাহলে জানবেন অবশ্যই বৃহস্পতির এই যে মার্গী হওয়া আপনার জীবনের পজিটিভ রেজাল্ট আনবেই। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আচ্ছা, এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে, এটুকু জানি। আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।